হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়ালগ থেকে। তোমরা অনেকেই চেয়েছো এই যাতে আমরা একটা ডায়ালগের ক্লাস দেই, তোমাদের অনেক ইজিভাবে ডায়ালগটা লেখা যায়। তো যেহেতু অনেকের পরীক্ষা সামনে, তো সেই ক্ষেত্রে আমরা এমনভাবে ডায়ালগটা সাজানোর চেষ্টা করেছি অনেক সহজভাবে, এবং যেই ডায়ালগে আসুক না কেন তোমরা মাত্র এই ফরম্যাটটা একটু দেখলেই কিন্তু তোমাদের সবগুলো ডায়ালগ হয়ে যাবে। আমি কিন্তু এখানে গুড সাইড ব্যাড সাইড কোনো কিছু বলতেছি না। এই ডায়লগটা আসলে একটু ব্যতিক্রমভাবে সাজানো, এমন ব্যতিক্রম যে তোমরা যেইভাবেই লেখো বা যেই ডায়লগে আসো, তুমি যদি এই কথাটুকু লিখে দাও তাহলে মোটামুটি ভালো একটা মার্কস তুমি পাবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। দেখো তো ডায়লগটার অর্থটা কি, দেখো আমরা প্রথমে লিখছি মাই সেলফ, হ্যালো গুড মর্নিং, মানে আমি নিজে বলতেছি হ্যালো গুড মর্নিং। ঠিক আছে, হ্যালো শুভ সকাল, এটা আমি আমার ফ্রেন্ডকে বলতেছি। এরপর হচ্ছে মাই ফ্রেন্ড হাই গুড মর্নিং, সেও হাই দে গুড মর্নিং বা শুভ সকাল দিয়েছে তোমাকে। এরপর কী লেখা আছে দেখো, মাই সেলফ হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো বা তোমার কী অবস্থা। মাই ফ্রেন্ড আই অ্যাম টু গুড, ঠিক আছে আমি অনেক ভালো আছি। অ্যান্ড ইউ, তোমার কী অবস্থা, দেখো এটা জিজ্ঞেস করছে আমার ফ্রেন্ড। মাই সেলফ মানে আমি নিজে কী বলবো, বলবো হচ্ছে আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ, আল্লাহর রহমতে। তোমরা অনেকেই একটু দুর্বল স্টুডেন্ট, যদি বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ কথাটা না রাখতে, শুধু বাই দ্য আল্লাহ লিখলেও হবে, বাই অফ দ্য আল্লাহ এই কথাটা লিখলেও হবে, অলমাইটি কথাটা, তবে এইটা লিখে দেওয়াটাই ভালো। এরপর দেখো ইটস আ গ্রেট প্লেজার টু সি ইউ, এটা অনেক আনন্দের বিষয় যে আমি তোমাকে দেখতে পেয়েছি বা তোমার সাথে সাক্ষাৎ হয়েছে। ঠিক আছে, এবার মাই ফ্রেন্ড আমার বন্ধু বলতেছে কি, দেখো ও রিয়েলি, ও হ্যাঁ সত্যি। তারপরে কি দেখো মাই সেলফ, আমি কি বলেছিলাম, আর ইউ বিজি নাও, তুমি কি এখন বিজি আছো। তো মাই ফ্রেন্ড আমার ফ্রেন্ড বলছে হোয়াই, কেন, সে জানতে চাইছে কেন। আর আমি তাকে কি বলবো তাহলে, এর অ্যান্সার দেখো এই লেখা আছে মাই সেলফ আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ, আমি তোমার সাথে আলোচনা করতে চাই অ্যাবাউট সম্পর্কে, এর রিসেন্ট অ্যাফেয়ার একটি কি বর্তমান বিষয় সম্পর্কে তোমার সাথে আলোচনা করতে চাই। এরপর হচ্ছে মাই ফ্রেন্ড আমার ফ্রেন্ড, ঠিক আছে শিওর, হ্যাঁ নিশ্চয়ই, তো সে বলছে কি নিশ্চয়ই, আই অ্যাম অলওয়েজ রেডি টু টেল ইউ, আমি সবসময় প্রস্তুত আছি তোমাকে বলার জন্য, হোয়াট এভার হোয়াট এভার, যা ইউ উইশ টু নো, তুমি যা জানতে চাও। হোয়াট ডু ইউ, দেখো এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট, তুমি কোন বিষয়ে আসলে বা কোন সম্পর্কে তুমি জানতে চাচ্ছ বা আলোচনা করতে চাচ্ছ। তো এরপরে আমরা দেখো মাই সেলফ আমি কি বলেছি, আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট ড্যাশ, দেখো এই এই লাইন দুইটা, এখানে যে লাইন দুটো বলবো এই দুটোই ইম্পর্টেন্ট। এই ড্যাশে হচ্ছে তুমি যেই বিষয়ে লিখতে চাচ্ছ বা যে বিষয়ে বলতে চাচ্ছ তুমি, সেটা হতে পারে ট্রি প্লান্টেশন, হতে পারে মর্নিং ওয়াক, অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, মোবাইল ফোন, তুমি যেই বিষয়টা নিয়েই লিখতে চাও না কেন, সেটা গুড সাইডের হোক আর ব্যাড সাইডের হোক এটা কোনো বিষয় না, তুমি এই বিষয়টার নাম এখানে দিয়ে দিবা। এরপরে দেখো মাই ফ্রেন্ড আমার ফ্রেন্ডটা কী অ্যান্সার দিয়েছিল, ইয়েস ইটস অ্যান ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট টপিক টু ডিসকাস, আলোচনা করার জন্য, বাট কিন্তু নাও আই অ্যাম ভেরি বিজি উইথ মাই জব, কিন্তু আমি এই মুহূর্তে আমার জব বা কাজ নিয়ে খুব ব্যস্ত আছি, লেটস ডিসকাস ইট ইন ফ্রি টাইম, চলো এটা কোনো অন্য কোনো একটা ফ্রি টাইমে আমরা আলোচনা করব। তার মানে তুমি দেখো এইখানটা অর্থটা কীভাবে দাঁড়িয়েছে, তুমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাও না কেন, ঠিক আছে তো তুমি আর তোমার ফ্রেন্ড নিয়ে আলোচনা করতে চাচ্ছ অথবা ভাইয়ের সাথে আলোচনা করতে চাচ্ছ, যে কারোর সাথে আলোচনা করতে চাচ্ছ, তোমরা কিন্তু ইজিলি এই অর্থটা বুঝে দিতে পারো যে এখন আমি এই টপিক নিয়ে কথা বলতে ইচ্ছুক না, আমি অন্য একটা সময় কথা বলবো বা অন্য কোনো একটা সময় কথা বলে এটা সমাধান করব। তার মানে আমাদের কিন্তু ডায়লগ যেহেতু আমাদের লিখতে বলছে, আমাদের কিন্তু ডায়লগের অলরেডি ডায়লগ লেখা হয়ে যাচ্ছে, এইটাও কিন্তু এক ধরনের ডায়লগ লেখার মধ্যেই পড়ে। তো এই জন্য আমি বলছি যে এটা এক ধরনের একটু ব্যতিক্রম ডায়লগ, তুমি যদি এইটা লিখে আসতে পারো তাহলে একটু মার্ক্স পেয়ে যাবে কিন্তু, কারণ ডায়লগটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো মাই সেলফ, তারপরে আমি কি বলছি, ইটস ওকে, হ্যাঁ অবশ্যই। মাই ফ্রেন্ড আই অ্যাম ভেরি গ্লাড টু টক টু ইউ, আমি খুবই খুশি তোমার সাথে কথা বলে, অ্যান্ড আই হোপ টু মিট ইউ সুন এগেইন, এবং আশা করছি খুব দ্রুতই আমাদের আবার সাক্ষাৎ হবে, থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়েছে। এবং মাই সেলফ এখন আমি বলবো কি, ইউ আর ওয়েলকাম, তুমি ওয়েলকাম বা তোমাকে স্বাগতম, গুড বাই দেন, তাহলে এখন যাই, থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। তো ফ্রেন্ডস দেখো তোমরা যদি এই মানে এই ফরম্যাটটা লিখে দিয়ে আসতে পারো তাহলে আমার কাছে মনে হচ্ছে কিন্তু তোমরা একটা পুরোপুরি ভালো মার্কস পাবে। তোমরা অবশ্যই এটা একটা স্ক্রিনশট দিয়ে লিখে ফেলতে পারো, তো দেখো লিখে তোমরা যদি একটু মুখস্থ করো, একবার মুখস্থ করো, যে বিষয়টার উপর আসবে তুমি সেই বিষয় ঠিক এখানে ড্যাশ যেটা আছে সেই বিষয়ের নাম লিখবা, আর যে বিষয়ে হোক না কেন তুমি এটা ইজিলি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো কথা না বেড়ে আমার আজকের ক্লাসটি শেষ করছি, আর শেষ করার আগে একটা কথা বলছি যে তোমাদের যদি মানে কোনো ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবে, আমরা সেই ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো ধারাবাহিকভাবে।
আর আরো একটা কথা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ বা ইংলিশ স্পোকেন করতে চাচ্ছ তাদের জন্য ক্লাস যাচ্ছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করবে। তো দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।